একবারে বিদেশে তো নাইছে, একটু হইনাল তাই না? সবাই এরকম বড় এক লাকি চানছে। তো ঘরের দরজা জানালা দিয়ে আনি খুলছে, খুললে ইতারে দে একটা, ইতারে দে একটা, ওইতারে দে একটা। তা বেগমকে আরে দি কিছু দেয় না। তো বেগমের এর নলটা একটা দিছে, কয় এটা তোমার যা যা এটাতে আছে। তো বেগম একদিন খুলছে দরজা জানালা দিয়া, খুললা দেহে কানে দুল আছে, নেকলেস আছে, নূপুর আছে, চুনি আছে, একটা আইস দিছে, আইস দিয়ে একদিন লাগাইছে। স্বামী কয় মাশাল্লাহ, আজকে তো তোমার দেখার মতোই দেখে। তাই বি বিবিকে আনছেন আপনার টাকা দিয়ে, আপনার তেন ভালো লাগলে, এগুলো আমার গাতেই থাক আর খুলতাম না। তাই গাত দিয়ে হইয়া রয়েছে, স্বামী স্ত্রী হইয়া রয়েছে। সোরে মনে করছে এই বেটা বিদেশের তেন আইসে, এদিন আজ তো আর আমি ঘুম যাইব, আজকে সিংকারিয়া ঘরে ডিগা লাকিসটা লয়ে যাই বুঝেননি। তো হিয়ার কলো বয়া রয়েছে, শীতকালিয়া দিন আইসে লাগছে, ঠান্ডা দিছে আসি একটা, আসি দিশার বেড়ি টায়ার হয়েছে। তো টায়ার হইয়া মহিলারা চালাক বেশি, তো মহিলাকে উপস্থিত বুদ্ধি ভালো বুঝেননি। তো মহিলা এগুলি খুলছে, খুললা কাগজের মধ্যে ফেঁসাইছে, ফেঁসে খাটের নিচে দিয়ে থুইয়া দিয়া এখন স্বামীরে কয়, স্বামী তুমি যা যা দিছিলা সাথে রাখি না। কই কি আসছো? কাঙ্গো কাঁড়ো যে একটা হুরান টাং আছে, টাংটার ভিতরে হোলটাটা হালিয়ে দিছি। সোরে কয় জীবনে যত বেটি চুরি করতাম গেছি, এই বেটিটার মতো এরকম একটা ভালা বেটি আর হাই না। একটা নাম লিস্টি করে দিছে, আজ দিয়ে সিংকা দিয়ে ঘরে ডিকা পোটা ডলিয়া যায় আমি গিয়া, বেশি কষ্ট হইতো না। তো এতে ঘর ডুকিয়া শিং কাটিয়া উত্তরের দরজাটা খুলছে, খুললা কানে উঠিয়া হাতে উঠিয়া দেখে পোল্টা পাল্টি কিছুই নেই, টাংলাড়া হচ্ছে। আর অনেক বেগমের স্বামীর কয়, স্বামী সত্য আইসে কয় কোনায় কয় কান। তো সোর আইসে, সোর আইসে কয়ে দিছি শীতকাল দিছি উত্তর, তুমি হরিয়া লাভ দিয়া দৌড় অন হিসি দিয়া দৌড়ে আর করে সোজা দৌড় দিছা আঙ্গবাইর উত্তর ধারে একটা গড় আছে, শীতকালিয়া দিন গড়া হরিয়া মরবি। সোর আয় কয় তোর কাড়া মিশা, তোর গড়া মিশা। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন, এবাদতের পাশাপাশি আদব থাকার কারণেই ওলি হতে পারছেন। আদব যাদের মধ্যে নেই তারা ওলি হতে পারেন না। দুরূদ শরীফ তেলাওয়াত করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তেলাওয়াত করতে সময় লাগে, মদিনায় পৌঁছতে সময় লাগে না। দুরূদ শরীফ আল্লাহ নিজে পড়েন, ফেরেশতারাও পড়েন। আমাদেরকে পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। যে মজলিসে দুরূদ শরীফ আছে, রহমত আছে, বরকত আছে, নিয়ামত আছে। দুরূদ শরীফ নেই, রহমত বরকত নিয়ামতও নেই। দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস, কোনো ইবাদত, কোনো মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তা আসুন আমরা জবান খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ব। আর যারা, যেসব মহিলারা আড়ালে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে দুরূদ শরীফ পড়বেন, একজনের আওয়াজ যেন আরেকজনে না শুনে। সবাই পড়ুন সাল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে না খারাপ লাগছে? দুরূদ শরীফ পড়তে যাদের কাছে মজা লাগে, এবাদতে যাদের কাছে স্বাদ লাগে, বুঝতে হবে তার ইমানটা তাজা। ওয়াজের মধ্যে যার মজা নাই, এবাদতে স্বাদ নাই, বুঝতে হবে তার ইমান কাঁচা। যার ইমান যত তাজা তার আমলে লাগবে তত বেশি মজা।
হাজিরিন, দুরুদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ খুশি হন, কে খুশি হন? কেউ যদি নবীকে খুশি করেন তার উপরে আল্লাহ খুশি হয়ে যান। আসুন আমরা মহব্বতে আরেকবার বলবো, আর সকলে আমার দিকে চাবেন, স্টেজের দিকে চাবেন, বাইং মাছের মতো মোড়ামুড়ি করিয়েন না। কিছু মানুষ আছে খালি মোড়ায় আর হিসমির দিকে চায়, তবারক কতক্ষণ আইব, ঠিক না? সময় মতো আসবে, চিন্তার কিছু নেই। কর্তৃপক্ষ খাবে না, আপনাদের কি খাওয়াবেন? সবাই মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبي جي ایک دن আলোচনা করছিলেন, আলোচনা করতে করতে শরীরের মধ্যে অনেক সময় হিট আসে, ঘাম বের হয়। তে নবীজির কিছু পসিনা মুবারক বের হয়ে অঙ্গুলি মুবারকের মাথায় এসে জমা হলো। খেজুর গাছের নলে যেভাবে রস এসে টপ টপ করে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে অঙ্গুলি মোবারকের মাথায় এসে পসিনা মোবারক জমা হলো, মাটিতে পড়বে। এই মাটিতে পড়ার আগেই নবীজি এই পসিনা মোবারক হযরত ওমরের চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবা আজমাইনগণ অবাক হলেন, আশ্চর্য বোধ করলেন যে রাসূলকে এমনটি করতে আর কখনো দেখি নাই। এই বাচ্চাগুলোকে একটু ক্ষান্ত করেন, কথা এতক্ষণ ভালো ছিল, এরা এখানে এসে কথা শুরু করছে। আমাকে দেখতে যত দুর্বল, আমি কথায় কিন্তু তত দুর্বল না, আমি সাটকাট দিয়ে কথা বলি না, মনে চাইলে ওয়াজ না হইলে আমার আলাই না ইল্লাল বালাগ, ঠেকা আছে নাকি? তবে ওয়াজ করার জন্য, ওয়াজ শোনার জন্য যে পরিবেশ, সে পরিবেশ থাকলেই কোরআন হাদিসের কথা বলা যায়, পরিবেশ না থাকলে বলা ঠিক হবে না। হাজরিন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন করলেন, আর তো কখনো করতে দেখি নাই। নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে এত এলেম দান করেছেন, আমার ভিতরে এখন এলেম আটে না, ঘাম মুবারকের আকারে অতিরিক্ত কিছু এলেম আমার থেকে বের হচ্ছিল, আমি হযরত ওমরকে সেই অতিরিক্ত এলেমটা দান করে দিলাম। আমি হযরত ওমরকে এলেম দান করলাম। সাহাবায়ে কেরাম তখন আশ্চর্য বোধ করলেন, তখন নবী ছোট্ট একটা হাদিস বলছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم
إنما أنا قاسم والله يعطي এলিম দান করেন আল্লাহ, কিন্তু বন্টনকারী হলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দান করেন, রাসূল হলেন বন্টনকারী। সাহাবীরা আশ্চর্য বোধ করলেন, আরে নবীর এলিম জানি কেমন, নবীজির এলিম জানি কেমন, কে বলতে পারবে? তারা সিদ্ধান্ত নিল সম্ভবত হযরত ওমর বলতে পারবেন। হযরত ওমরকে বলল, হুজুর আপনি কি বলতে পারবেন নবীর এলেম সম্পর্কে? এতগুলো মানুষ এখানে সামনে হাঁটাহাঁটি কেন করছেন, আর দাঁড়িয়ে কত কথা কেন বলছেন? আপনার স্টেজের সামনে, স্টেজের সামনে দাঁড়িয়ে আপনার কথা বলছেন কেন? এটা এটা তো বুঝে আসে না আমার। হযরত ওমর বললেন, নবীজির এলেম কেমন এটা বলার সাধ্য কারো নেই, আছে নাকি? তবে আমি একটা দৃষ্টান্ত দিতে পারি। হযরত ওমর বললেন, আমি একটা দৃষ্টান্ত দিতে পারি। কোন একটি মহাসাগরের মধ্যে যদি একটি সোনামুখী শুই ফেলা হয়, ওই শুয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, সারা পৃথিবীর সকল আলেম ওলামা ওলি আব্দাল গাউস কুতুব এমনকি সমস্ত নবীদের এলেম এক জায়গায় করলে যা হবে সেটা হবে এই এক কাতরা পানির সমান, আর পুরাটা মহাসাগরই হলো নবীজির এলেম। যেই নবীর এলেম মহাসাগর, সেই নবীর উম্মত আমরা হতে পারছি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, আমরা খুশি। বন্ধুরে আমার, আল্লাহ পাক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন। মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন, ঠিক কি না? আমাদের নবী সবচেয়ে বড় না ছোট? চিল্লিয়ে বলেন, আমার আল্লাহ আরো বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم মুমিনের আত্মা দেহের যত নিকটে, নবীজি মুমিনের আত্মার চাইতো আর নিকটে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, নবী কাছে না দূরে, আপন না পর, দরদি না নির্দয়, সবচেয়ে দরদি। এই তওয়াজ্জু ঠিক হয়েছে তো নাকি? একাগ্রতা ঠিক হয়েছে? চগর বগর করতেছে এখনো কিছু মানুষ, খালি চগর বগর করতেছে, আর ওই দিক দিয়ে দেখেন সদর ঘাট হয়ে গেছে, পোলাফাইন শুইতে শুইতে।
রে ভাই রামান, নবী কেমন কাছে কেমন আপন, আর আল্লাহ কেমন দয়া করলেন। আপনাদের এই এলাকায় মানুষ যখন মরে ঘর থেকে বের করে গোসল দেয়, জানাজা পড়ে, এরপরে কবরে নিয়ে যায়, কবরে শোয়ায়, মাটি দেয়, মাটি দেওয়া হয়ে যায়, একজন একজন করে সব বাড়ি ঘরে চলে যায়। আর আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবের তোমাদের এত কাছে এত আপন করে দিলাম, যেই কবরে মা যায় না, বাবা যায় না, স্বামী যায় না, বিবি যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, কোনো আপনজনকে পাওয়া যায় না, সব একা একা রেখে বাড়ি ঘরে চলে যায়, ওই কবরে আমার হাবিব রহমাতুল্লিল আলামিনকে উম্মতের কাছে পাওয়া যায়। আর কোন নবীরে তাদের উম্মতেরা কবরে পাইছিলেন? আমাদের নবীকে কবরে পাবেন কিনা? নবী কাছে না দূরে? আপন না পদ? সবাই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কেমন দয়া করলেন, নবী পাঠায়া কেমন নবী আমরা পেলাম। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি হলেন আমাদের আল্লাহ, আমাদের অভিভাবক, খালেক ও মালিক, যিনি রাসূলকে পাঠালেন, দয়া করে মায়া করে নবী পাঠালেন। তবে খালি হাতে পাঠান না, আমার নবীকে আল্লাহ পাঠালেন কোরআন সহ। কি সহ? নবী আমাদের কাছে আসছেন কি নিয়ে আসছেন? কোরআন শরীফ নিয়ে আসছেন। ওয়াদীনিল হক, সত্য ধর্ম নিয়ে নবী আসছেন। লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লি, এই জগতে মানব রচিত যত ধর্ম, সকল ধর্মের উপরে এই সত্য ধর্মকে প্রকাশ করার জন্য নবীকে পাঠানোর উদ্দেশ্য নবী এই ঘোষণা দিবেন, দুনিয়াতে আর কোনো ধর্ম চলবে না, কোনো আদর্শ চলবে না, কোনো বিধান চলবে না, চলবে একমাত্র নবীর আদর্শ, আর চলবে আল্লাহর কোরআনের বিধান। এটা মারহাবা বলেন। আপনি দাঁড়াইছেন কেন? বসতে সমস্যা না? ভলান্টিয়ার লাগবে না? কোনো ভলান্টিয়ার লাগবে না, সব ভলান্টিয়াররা বসে হওয়ার শুনে, আমি ভলান্টিয়ার, আমার মাহফিলের আমার ক্লাসের ভলান্টিয়ার আমি, এটা আমার ক্লাস না, সবাই বসে যাবেন, কথা শুনবেন, সবাই ওয়াজ শুনতে পারে, কিন্তু ভলান্টিয়াররা শুনতে পারে না ব্যস্ততার কারণে, ঠিক নেই? আজকে আপনারাও শুনবেন। রে বন্ধুরা আমার, কোরআনের কথা আমাদের ইসলামের কথাগুলো হক না বাতিল? আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা, বৈধ না অবৈধ, সুন্দর না অসুন্দর,
হক কথা, সুন্দর কথা, ভালো কথা কি সবার কাছে ভালো লাগে? চিল্লিয়ে বলেন, সবার কাছে ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারবেন না বাচ্চাদেরকে, মারবেন না, আমরা ডাকডুক দিয়ে রাখেন, আদর সহজ করে রাখেন। অনকার হোলাইন তো করবেই, কারণ আমরাও যখন ছোট আছিলাম এই রুমি করছি, অনেক না ভুল হয়েছি, আর ব্যাক মন তৈ গেছি। যাক একটু আলাদা আলাদা করিয়া রাখেন, আপনি দরকারে হিয়ানো বইয়েন, আপনি বারবার হিয়ানো আইন দিতেন, আপনি এক ধারে বইতারেন না, আপনি অত ডিস্টার্ব করেন, যান আপনি এক ধারে যে বইয়েন, তো বারবার উঠোন লাগতো না। আরেকটা কামও করতেন, হারেন মাইক, দূরের মাইকগুলি বন্ধ করিয়া ভিতরে মাইক টিন দিয়া তবর অকবেকের একজনে দুই ফুলটা করিয়া দিয়া বই আইতন। তো মুনাজাতের আগে দিয়া কতগুণ বাইরে দিয়া ঘোরাফেরা করব, আর মুনাজাতের আগে দিয়া যেসম কইব লাইনটা সোজা করেন, নামাজের মতো একটু লাইন করেন, হিসমকে দেখবেন দৌড়েই আয়াকের লাইনও বইব। তো আয়া দেখবো যে তাবারক আগে দিয়া লাইছে, মুনাজাত হইব, আপনারা দুই হুটা করিয়া বাইজ যাবেন গিয়া, জীবনের গোল খেয়া বাইজ যাইতে। কি কথা ঠিক না? মাঝে মাঝে এরকম দিয়ে একটা গোল দেওয়া দরকার। রে ভাইরা আমার, এজন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকদের কাছে অপছন্দের হবে, কাফেরদের কাছে অপছন্দের হবে, মুনাফিকের কাছে ভালো লাগবে না, নাফাসেকের কাছে ভালো লাগবে না, তারপরেও আমার আল্লাহ বলেন, ওয়ালাউ দিয়া কথাটা বলার উদ্দেশ্য হলো, যতই অপছন্দ করবে, দুশ্মনী করবে, বিরোধিতা করবে, কিন্তু এই নবীর ইসলাম ধ্বংস হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, ইসলাম আসবে না, কিতাব আসবে না, এই কিতাব এই ইসলাম কিয়ামত পর্যন্ত এই জমিনে চলবে। এখন আল্লাহ বলছেন, মাথা নিচু করবেন না, ঘুম এসে যাবে, আমার দিকে যান, ওইসান ঘুম যাইতেছে, মাথাটা হড়িয়া যাইতেছে, হায় হায় ঘুম যায়। কি ছাত্র লিয়া হইছি, ক্লাসই বুঝে না, যে ক্লাস বুঝে না সেই তো ঘুম যায়, যার মনোযোগ নাই সেই তো ঘুম যায়। কি কথা ঠিক না? আর আমি তো কথা বলি একটু আস্তে ধীরে ঠান্ডা মেজাজে, এই জন্য আপনার ঘুমাইয়া হয় বুঝেননি। হ্যাঁ, আমি যেরম দেড় দেরিয়া, আপনার হয়েছেন এতটা বেশি দেড় দেরিয়া, সিন্নি যেরম বতর বতর হইল। কি কথা ঠিক না? আমার প্রাণে ভাইরা রে, আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে কোন আল্লাহু আকবার। হাবিব, আমি আপনাকে পাঠাইলাম সাক্ষ্য দাতা করে, আপনাকে পাঠাইলাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আপনাকে পাঠাইলাম জাহান্নামের ভয় দেখাবার জন্য, আপনাকে পাঠাইলাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য, আমি আপনাকে পাঠাইলাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। তো জোরে কন, নবী জ্বলন্ত বাতি না নিবন্ত বাতি?
আর একবার বলেন সিরাজান্নীর, সিরাজান্নীর কাকে বলা হয়? এই যে বাতিটা একবার জ্বলে আর একবার নিবে, ঠিক কিনা? সূর্য একবার উদয় হয় আর একবার অস্ত যায়, চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়, তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না, বিদ্যুতের আলোক একবার আসে আবার যায়, চেরা গেরালো জ্বালাইলে জলে ফু দিলি নিবে যায়, আর ঘর বাড়িতে আগুন জ্বালাইয়া দিলে পানি দিয়া মাটি দিয়া নিবায়। আর আমার আল্লাহ বলেন হাবিব আপনি হলেন সিরাজান্নীর, এই বাতি এমন বাতি এটা উদয় হবে না, অস্ত যাবে না, চন্দ্রের মতো লয় হবে না, তারকার মতো বিলীন হবে না, চেরাগের মতো ফু দিয়া নিবাইতে পারবে না, গরবানি ইন্ডাস্ট্রির আগুনের মতো পানি চিটায়া মাটি চিটায়া নিবাইতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, সমালোচনা করে পারবে না, দুশ্মনী করে পারবে না, কেননা এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ আমার নিজের হাতে জ্বালাইয়া দিলাম। আপনি রাসূল হায়াতুন নবীর জপাকে চলে গেলেও এই বাতি কেউ নিবাতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত জ্বলবে। কথা ঠিক কি না? যেই বাতি কিয়ামত পর্যন্ত একই ভাবে জ্বলবে, এই বাতিটার নাম হইল সিরাজান্নীর। আমার নবী হায়াতুন নবী রওজা শরীফে বাতি নিভে গেছে না জ্বলছে? চিল্লিয়া বলেন জ্বলছে। আল্লাহ, এই ছেলেরা বেচ্ছর আমার দিকে ফিরো। একদম খামোশ হয়ে আওয়াজ শুনতে হবে, যতক্ষণই হোক। আমার নবীজি যখন সাহাবীদের সামনে আলোচনা করতেন, এমন ভাবে বসতেন আর নবীর কথা শুনতেন, কোনো একটা বাগানের মধ্যে যদি 1000 মরা গাছ থাকে, ঠুন্ডা গাছ থাকে, ওই ঠুন্ডা গাছ বাতাস আসলে যেমন লড়ে না, পাখি বসলে যেমন লড়ে না, ঠিক আমার নবী যখন ওয়াজ করতেন সাহাবীদেরকে দেখা যাইতো শুকনা এবং ঠুন্ডা গাছের মতো, নড়াচড়া করে না। বন্ধুরা রে আমার, কেমন দয়া করলেন আল্লাহ, কেমন নবী পাঠালেন আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি আপনাকে পাঠাইলাম, আর মোমেনের দয়া করলাম, মোমেনের আপন বানিয়ে দিলাম, আর আপনাকে পাঠাইলাম আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন লতব দিলাম, আমি আপনাকে আপনার দ্বারা আমার এই জগৎ উদ্বোধন করব। মারহাবা কন্যা, চিল্লিয়া বলেন আমগো দশ বিড়ি যায় না, রাস্তা হয় না, তারপর ডালাইর কাজ হয় না, তো এটা যখন উদ্বোধন করে যে কোনো এমপি বা মন্ত্রী আইসা উদ্বোধন করে, তখন তার নাম থাকে, নেম প্লেট দেওয়া থাকে, ঠিক কি না? এখন আমার আল্লাহ পাক কোরআন শরীফ উদ্বোধন করলেন আমার নবীর নাম দিয়া, সুবহানাল্লাহ কন্যা, কি নাম?
ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। এই ঘোষণা দিয়ে আল্লাহ কোরআন উদ্বোধন করলেন, আলহামদুলিল্লাহ বলেন না। তাওরীত কিতাব উদ্বোধন করলেন নবীর নাম দিয়া, তাওরীতে নবীর নাম হইল মেজুন, মেজ মেজুন, এটা সুরিয়ানি ভাষা। আচ্ছা কথা শোনা যায় কেন, আমি তো বুঝতে পারতেছি না আপনাদের, স্টেজের ভিতরেও কথা শোনা যায়। ইঞ্জিল কিতাব উদ্বোধন করলেন, নবীর নাম দিলেন পারুন ক্লিতুন, অর্থাৎ পারে ক্লিত, এটা হলো ইব্রানি ভাষা। জাবর কিতাব উদ্বোধন করলেন, নবীর নাম দিলেন খিমিয়াতান। এরপরে আমার আল্লাহ জমিন উদ্বোধন করলেন, নবীর নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান উদ্বোধন করলেন, আসমানে নাম দিলেন আহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আহাম্মদ নাম রেখেছেন আমার আল্লাহ, মুহাম্মদ নাম রাখছেন নবীর দাদা। কে রাখছে জোরে কর না, নবীর দাদা। তবে আল্লাহ এই নামটা কবুল করছে, আহাম্মদ অর্থ অধিক প্রশংসাকারী, আর মুহাম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসিত, আর এক অর্থ হলো প্রশংসা চলমান, আর এক অর্থ হলো প্রশংসা বিরাজমান, আর একটা প্রশংসা হলো সর্বজনের কাছে স্বীকৃত প্রশংসিত। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, আরে আব্দুল মুত্তালিব তোমার নাতির নাম মোহাম্মদ কেন রাখলা? নবীর দাদা আব্দুল মুত্তালিব জবাব দেয়, দুনিয়াতে কারো প্রশংসা একজনে করে আর একজনে করে না, এক দলে করে আর এক দলে করে না, একবার করে দুইবার করে তিনবারের সময় করে না, জীবিত থাকলে করে মরে গেলে করে না, কিন্তু আমার নাতির নাম মোহাম্মদ দিলাম এই কারণে, যার প্রশংসা জমিনে হবে, গাছপালা করবে, বাতাস করবে, আগুন করবে, পানি করবে, চন্দ্রে করবে, সূর্য করবে, তামাম মাখলুকের মধ্যে বিরাজমান থাকবে, যার প্রশংসা আমার নাতি রজা শরীফে চলে গেলে, যার প্রশংসা এই জমিনের মধ্যে চলমান থাকবে। নবীর প্রশংসা বিরাজমান। বন্ধুরা রে আমার, এরপরে আমার আল্লাহ বেহেশত উদ্বোধন করলেন, নবীর নাম দিলেন কাসেম। জাহান্নাম উদ্বোধন করলেন, নবীর নাম দিলেন দাঈ। কাসেম অর্থ বন্টনকারী, দাঈ মানে রক্ষাকারী, বেহেশত বন্টনের জিম্মাদার আমার নবীর হাতে। জাহান্নাম থেকে কেউ কাউকে উদ্ধার করবে না, কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ একটা পতাকা দিবে যার নাম লেওয়ায়ে হামদ। কিয়ামতের ময়দানে ওই পতাকার নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মত গুলো সব নাজাত পাইছে কিনা? আল্লাহ বলবেন, না এখনো জাহান্নামের আগুনে জ্বলে। আমার নবী এই কথা শুনে একটা দৌড় দিয়া
জাহান্নামে দরজায় চলে যাবে, নজর করে দেখবে উম্মত গুলি দাও দাও করে জ্বলে। নবীজি জাহান্নামের চিন্তা না করে উম্মতের প্রেমে পাগল হইয়া একটা জাপ দিবে। নবী জাপ দিয়া এক জর্দা ঈমান ওদার আছে, নবীজি হাতে ধরে ধরে তাকে বের করে আনবে। আর নবী যখন জাপ দিব, নবীরে জাহান্নাম এতটা ইজ্জত করবে যে জান্নাতুল ফেরদাউসের মতো হয়ে যাবে। বুঝতেছেন কথা? বোঝা যায় কথা? চলবে তো নাকি? রাজি আছেন? ভলান্টিয়াররা এত ভলান্টিয়ার খালি গলার মধ্যে বালা লাগিয়ে রাখছে। হ্যাঁ কিও যাক, আলহামদুলিল্লাহ আমার মনে হয় শ্রোতার তেনে ভলান্টিয়ার বেশি। তারপর আলহামদুলিল্লাহ সুন্দর হোক, শৃঙ্খলাবদ্ধ হোক, তারপর দিতে হলে ভলান্টিয়ারই রুমি লাগে। আর যুব সমাজ তো এইতারে বালা দিলে, হিতারে না দিলে আবার রাগ হয়ে যায়, এল ব্যাকেরই লাগাইছে, লাগাক তো সুন্দর হোক। কথা ঠিক না? বন্ধুরা আমার এবারে আসেন আমার আল্লাহ, বেহেশত গজ উদ্বোধন করলেন আমার নবীর নাম দিয়া, আলহামদুলিল্লাহ বলেন না? এখন আসেন মেরাজের অর্থ কি? মেরাজের মূল বাস্তব অর্থ হল মেরাজে আল্লাহর কুদরত নবীকে দেখাবে, আর আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করবে। আরেকটু জোরে কন, আল্লাহ যেন আরশটা বানাইছে, আল্লাহর আরশটা উদ্বোধন করছে নি, এটা উদ্বোধন করার লাগবে না? জোরে কন, লাগবে না? এই জন্য আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে নবীর নাম দিলেন ইরতেজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুরতাজা, তৃতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি, চতুর্থ আসমানে নাম দিলেন মাহি, পঞ্চম আসমানে নাম দিলেন মুলায়েম, ষষ্ঠ আসমানে নাম দিলেন তুষাম, আর সপ্তম আসমানের নেম প্লেটে আমার নবীর নাম বসিয়া দিলেন মোকাম্মাল। এর অর্থ দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছেন, কেউ কওমের নবী, কেউ জনগোষ্ঠীর নবী, কেউ অন্য নবীর অনুসারী, কেউ নির্দিষ্ট এলাকার নবী, আর আমার নবী কারো অনুসারী না, কোন কওমের নবী না, এলাকার নবী না, কোন নির্দিষ্ট গোষ্ঠীর নবী না, আমার নবী হলেন আল্লাহ পাকের সারা সৃষ্টি জগতের নবী। নবী মোকাম্মাল, বুঝে আসছে তো? এই সাত আসমান উদ্বোধন হয়ে গেল। এবার নবী গেলেন সিদরাতুল মুনতাহায়, নবীর নাম দিলেন সিফাতুল্লাহ। কি নাম? সিফাতুল্লাহ। এবার নবী গেলেন আরশে আজিমে, আরশে আজিমে আমার নবীর নাম দিলেন মুস্তফা। এবার আমার আল্লাহ লোহে মাহফুজে নবীর নাম দিলেন রাসূলুল্লাহ। কুরসির মধ্যে নবীকে বসায়া আল্লাহ ঘোষণা দেন হাবিবুল্লাহ। কি নাম দিলেন? ওইছেন বুড়িয়ে যতটু হইতেছে না, ওই তো ভাও করতেছে। কি ও নাতিরে হতেছেন নাকি? নাতি নিলে আইছেন, মাশাল্লাহ ভালোই করছেন। দাদা থাকলে রুমি, নাতি নিলে আইনা। আমার নাতি কক্সবাজার থাকে, বড় ছেলে, সেখানে চাকরি করে, এক মাদ্রাসার মুহাদ্দিস। তা নাতি এই মাত্র স্কুলে ভর্তি হয়েছে, কয়েকদিন আগে আমার ফোন দিয়ে বলতেছে, দাদা তুমি আসো আমার স্কুলটা দেখে যাও, আর আমি যখন ভিতরে ঢুকবো তখন তুমি দারোয়ানের মতো গেটে দাঁড়িয়ে থাকো। এগুলো দায়িত্বটা ভালোই দিছি। বাচ্চাদের কথা শুনতে কত ভালো লাগে, ঠিক না? কত সাজ। এ বাবা যেন আমার খেয়াল করেন,
হযরত জিব্রাইল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কুনতু ইত্তাকাসতু ইব্রাহিম খলিলান ফাকাদ ইত্তাকাসতুকা হাবিবান ওয়া মা খালাক্তু খালকান আকরামা আলাইয়া মিনকা ওয়া লাকাদ খালাক্তুদ দুনিয়া ওয়া আহলাহা লিউআদ্দিফাহুম কারামাতাকা ওয়া মানাজিলাতাকা ইনদি ফালাউলাকা মা খালাক্তু আদামা ওয়া লাল জান্নাতা ওয়া লান নার। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলে, সবাই বলেন, এই দাঁড়াইস না বয়, সব বয়ে যা, দাঁড়াই না, দেখতে হারি না, বয়ে যা, যেসব দাঁড়ার দরকার হইব ব্যাকি মিলে একসাথে দাঁড়াই। এম কেউ ক্যাম করবেন, কেউ জুলুস করবেন, এটা হইব নি। একটু পানি দিয়ে নাও আগে। বন্ধুরা খেয়াল করেন, জিব্রাইল আমিন এসিয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুত্ব করতে চাইছেন, আল্লাহ বলছেন আমি এটা গ্রহণ করলাম। ফাকাদ ইত্তাকাসতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমার হাবিব বানাইছি। এবার একটা সুন্দর তথ্য, হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, বুঝেননি? রফিক হলো, রফিক হলো সাধারণ বন্ধু, সাদিক হলো অন্তরঙ্গ বন্ধু, বুঝেননি? খলিল হলো যে বন্ধুর কথা জর্রা জর্রা মানে। আর হাবিব আমার নবীকে বললেন, কেন এরা কোন বন্ধু? ইব্রাহিম নবীকে বললেন খলিল, আমার নবীকে বললেন হাবিব। ইব্রাহিমকে খলিল বলার কারণ, যিনি আল্লাহর নির্দেশগুলি যথা পরিমাণ মানে, আর আমার নবীকে হাবিব বলে আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনি আমার বন্ধু, আপনার যত আবদার আমার নবীর যত আবদার সব আবদার আমার আল্লাহ মানে। বুঝে আসছি কিনা? আমা খালাক তো খালকান আকরামা আলাইয়া মিনকা, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ তত কিছু বানাইছি, তবে আপনার ইজ্জতই আমার কাছে বেশি। হাবিব আপনাকে আমি সবচেয়ে বেশি ইজ্জত করি। ওয়ালাকাদ খালাকতু দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ সারাটা দুনিয়া তৈরি করলাম, এই জগতে অসংখ্য আহাল মাখলুক বানাইলাম, কেন? লিউআদ্দিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জত প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, গৌরব কেমন, সম্মান কেমন, এটা জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, আমি আদমকে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত না দোযখ না, আপনার রাসূলের উসিলায় সারা দুনিয়ার এই সংসার সাজাইলা। নবী কি উসিলা হিসাবে স্বীকৃতি দেওয়া, এটা কি শিরক না ঈমান? ঈমান। জোরে বলেন, এই কথায় একমত আছেন তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদেরকে, বলেন আমিন। বন্ধুরা আমার, এই দুনিয়া এর পরে আসেন আমার নবীর নাম জমিনের মধ্যে মুহাম্মদ, এর পরে প্রথম জমিনে প্রথম স্তরে আমার নবীর নাম দিলেন শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ। কন্যা, এরপরে নবীর নাম দিলেন শাফিউল ওয়ারা, এরপরে নবীর নাম দিলেন খাইরুল ওয়ারা, এরপরে আমার নবীর নাম ইজতেবা, এরপরে আমার নবীর নাম মুস্তাবা, এরপরে আমার নবীর নাম রাউফুন, এরপরে আমার নবীর নাম রাহিমুন। তো ধরে কর না, আল্লাহু আকবার। এই সাত সাত জমিনে নবীর নাম, এইভাবে আমার আল্লাহ সমস্ত মখলুকের কাছে এক একটা নাম দিয়া সব আল্লাহর সৃষ্টি জগৎকে আল্লাহ উদ্বোধন করলেন। বুঝে আসছে কিনা? উদ্বোধন করলেন। এখন এই নবীরে কেউ জানে, কেউ জানে না, কেউ চিনে, কেউ চিনে না, নবীর ইলিয়া কিলাকিলি, নবীর ইনিয়া মারামারি, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যত ফেতনা একমাত্র নবীকে নিয়া, ঠিক না ভাই? তারে নিয়া নবীকে নিয়া।
আল্লাহ মক্কার কাফিরেরা শোনেন কেমন নবী, মক্কার কাফিরেরা নবীর কালমাটা কি ছিল বলেন, নবীর কালমাটা কি ছিল বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ। নবী যখন বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে মক্কার কাফিরেরা এরকম একটা বিশাল মাঠে জলসার আয়োজন করছে। কিসের আয়োজন করছে? জলসার আয়োজন করে আবু জাহেলের আনছে একটা দুলা সাজে বড় হুজুর বানে, আবু লাহাবের আনছে, তাই না? আবু জাহেলের পরে, আরে আবু জাহেল তুমি বলো মুহাম্মদের কি মনে করো যে নাকি নিজের রাসূল দাবি করে। আবু জাহেল কে এই সাবধান, আমাদের মুখ দিয়ে মুহাম্মদের রাসূল বলা যাবে না, নবী বলা যাবে না, শেষ নবী বলা যাবে না, এলে আমাদের ইজ্জত থাকবে না। কয় কি বলা যায়? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বললে বেশি হলে পরিচয় দিতে পারো, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাহিরে কোনো পরিচয় নাই। একটু নওয়াজিবিল্লাহ বলতেন না, জোয়ানেরা বলতেন না, ইন্নি রাসূলুল্লাহ। এবার আবু জাহেল বলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আর কোনো পরিচয় নাই। আবু লাহাবকে বলে, আরে আবু লাহাব তুমি বলো মুহাম্মদের কি মনে করো। আবু লাহাব বলে, আমার ভাতিজা আমাদের বংশে, তবে জানিয়া রাখবা আমাদের বংশের কাছে সুনাম নাই, সুখীতি নাই, কেউ দেখতে পারে না, তবে একজন একটু মায়া করে। কয় সে কে? কয় তিনি হলেন মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, তাই পরিচয় দেওয়া যায় মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। তারপর নবীর রেসালত মানতে রাজি না, রাসূল বলতে রাজি না। পাশে দেওয়ালের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া শুনে, হযরত সিদ্দিক আকবর একটা দর্দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া আবু জাহেল আর আবু লাহাবের নাকের ডগায় এইভাবে শাহাদাত অঙ্গুলি উঠাইয়া বলে, সাবধান সাবধান, মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো কেউ নাই, আব্দুল্লাহ ছেলে বলে, আব্দুল মুত্তালিবের নাতি বলে, তোমরা সারিয়া যাইবা? না না না, চেনা নাও, আমি কোয়াফার ছেলে, আমার নাম আবু বকর, নবীর পরিচয় দেওয়ার জন্য আর কারো দরকার নাই, কেয়ামত পর্যন্ত নবীর যত পাগল দুনিয়াতে আসবে আমি সকলের পক্ষ থেকে নবীর পরিচয় দেওয়ার জন্য একাই যথেষ্ট। মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন দলিল দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর কোরআনের দলিল দিয়া এবার প্রমাণ দেন, মুহাম্মদ আর কে হই না, তিনি হলেন আল্লাহর রাসূল, ঠিক নি? তাহলে নবীরে যে যেমন জানে তার মুখ দিয়া তেমনই জাহির হয়, ঠিক না? যার দৃষ্টিতে নবী যেমন, তার মুখ দিয়া বের হয় তেমন। সাথে সাথে বলেন, কত খালাত মিন কাবলিহির রাসূল, এর আগে আরো নবী আসছিলেন, তারা চলে গেছেন, তাদের ধর্মকর্ম কিতাবের হুকুম বাতিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, ওনাকে যদি শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না 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 না, কেন না? নবী রদা পাকে চলে যাবে, নবী হায়াতুন নবী, সমস্ত নবীরা চলে গেছে, তাদের জমানা শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর জমানা কিয়ামত পর্যন্ত চলবে।
এ তো মারহাবা কন্যা। আমরা এখন কোন নবীর জমানায় আছি? নবীর জমানায় আছি কি না? আর কোন নবী আসবে? আর কোন কিতাব আসবে? অনেকে কয় নবীর জমানায় এটা নাই, নবীর জমানায় এটা নাই, নতুন করে হয়েছে। তো নবীর জমানা শেষ হয়েছে কবে? কি কথা ঠিক কি না? নবীর জমানাটা শেষ হয়েছে কবে? নবীর জমানা কেয়ামত পর্যন্ত না, শুধু আমার নবীর জামানা জান্নাতে যাওয়া পর্যন্ত। যেহেতু আমার নবী নিজে বলছেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু বুলদা আদাম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আনা আউয়ালু মুশাফফাইন ওয়া ফী রিওয়ায়াতিন লিল বুখারী ইশফাআতু শাফফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ, মহাব্বত বলেন আল্লাহুম্মা, জোরে জোরে